আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে হচ্ছে, আর এখন কিছুদিন হচ্ছে আমি আমার বোনের বাসায়, তো ওর বাসায় যতটুকু সম্ভব আমি ভিডিও দিচ্ছি। তো এখানে ওর কিছু গোল্ড আর হচ্ছে পাথরের চুড়ি এবং কানের দুল আপনাদের সাথে শেয়ার করব। তো ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ারটা খুললে খুব সুন্দর একটা রিংটোন বাজে। তো ওর রাফ ইউজের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে একটা আলমারির মতো আছে, আর তিনটা ড্রয়ারের মতো, আর একটা ড্রেসিং টেবিল। তো এইগুলার মধ্যে ও রাখে আর কি। এভেন্টেশন যে জিনিসগুলো আছে তো সেইগুলো রাখে এইগুলার মধ্যে। আর এটার মধ্যে হচ্ছে ও রাফ ইউজের গোলগুলা। তো ওর হচ্ছে গোল্ড খুবই পছন্দ করে। আর আমাদের ভাই বোনের মধ্যে ও এসব খুব পছন্দ করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে এক জিনিস বারবার, মানে প্রত্যেক দিন পরবে না, কিছুদিন পর পর একটু চেঞ্জ করে পরে। আর এখানে যে আংটি বা চেন যেগুলাই আছে সবগুলাই কিন্তু ঘুরে ফিরে বাসার মধ্যে পড়ে। তো এখন হচ্ছে ও আংটিগুলা দেখাচ্ছে। তো এখানে কিছু কানের দুলও আছে, ব্রেসলেট আছে। আর এই যে কিছুক্ষণ আগে যে কালকে বাজারে যাবে, তো বাজারের জন্য লিস্ট করতেছে, তো লিস্ট করার সময় কিন্তু হাতের মধ্যে কলম দিয়ে এঁকে রাখছে। আর বাসায় যে গোল্ডের জিনিসগুলো পরে সেগুলো একটু ছোট, কানের দুলগুলো আর কি। তো এখানে বিভিন্ন ডিজাইনের আছে, আর এই রকেটটা খুবই পছন্দ, প্রত্যেকটা চেনের সাথে আর কি এই রকেটটা উপরে বাসার মধ্যে। আমাদের সব ভাই বোনের মধ্যে ওরে গোল্ডের খুব শখ আর কি, বাসার মধ্যে সবসময় পরে। আর এই গলার যে চেনটা আছে, নেকলেসটা আছে, তো এটার সাথে কানের দুলও আছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে, এটার ডিজাইনটা অনেক সুন্দর। তো এই নেকলেসের সাথে এই কানের দুলগুলো। আর এই যে জিনিসগুলা গোলগুলা সবগুলা বাহিরের, ওর হাজবেন্ডের দেওয়া। তো আপনাদের সাথে যেগুলা শেয়ার করতেছি বা দেখাচ্ছি এইগুলা ও হচ্ছে মানে পাল্টিয়ে পাল্টিয়ে পরে আর কি, যখন ইচ্ছা হয় তখন একটার পর একটা পরে আর কি, খুলে খুলে চেঞ্জ করে। আর এখন হচ্ছে আরও একটা চেন দেখাচ্ছে, আর তার আগে হচ্ছে ব্রেসলেট দেখালো। তো এই যে এখানে হচ্ছে আরও একটা চেন। তো এই যে সবগুলা খুলে ও দেখালো,
আমি কিন্তু দেখাই নাই, ওর জিনিস ওই দেখালো। আমি বললাম আমি ভিডিও করি, তুমি দেখাও। আর তো এটার মধ্যেই রাখে ওর রাফিউসের জিনিসগুলা, তো এখন হচ্ছে আবার রেখে দিবে। তো এই যে সবগুলো আবারও রেখে দিল। তো এখন হচ্ছে যে ড্রেসিং টেবিল আছে ছোট, তো সেটার ভিতর কি আছে সেটা দেখাচ্ছে। তো এখানে হচ্ছে একটা ব্রেসলেট, আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ওর হাজবেন্ড বাহির থেকে এনেছে। এই আলমারিটা, আর হচ্ছে ড্রেসিং টেবিলটা, তারপর হচ্ছে গোল্ড যে রাখলো সেই শোপিসটাও কিন্তু বাহির থেকেই আনা। এখানে হচ্ছে চুড়ি রাখছে। আর এখানে হচ্ছে পাথরের কিছু কানের দুল আছে, ঝুমকা আর কি। ঝুমকা আমারও খুব পছন্দ, খুব ভালো লাগে, আমারও অনেক ঝুমকা আছে। তো এখানে হচ্ছে আরো এক জোড়া ঝুমকা আছে পাথরের, আর ঝুমকা টাইপের জিনিস, মানে কানের দুল আমারও অনেক ভালো লাগে। তো এই দুলগুলার সাথে গলারও, মানে গলারও নেকলেস আছে আর কি। তো এখানে আরো একজন কানের দুল আছে। আর এখানে হচ্ছে মুক্তা টাইপের যে গলায় মালাগুলো আছে সেগুলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।